পৃথিবীতে কোনো স্যাক্রিফাইসই কিন্তু বিধা যায় না আপনি যার জন্য স্যাক্রিফাইস করতেছেন তার বিনিময়ে আপনি কিছু না পান পরবর্তীতে ঠিকই একটা রিটার্ন আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখছে সেটা একসময় এক সময় আপনি পাবেনি তাই স্যাক্রিফাইস করা আসলে মনে হয় যে ভবিষ্যতের একটা ডিপোজিট বলা চলে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে বিকেলবেলায় ভাবলাম যে কিছু পোলাও কাল গতকালকে রান্না করা হয়েছিল সেটা বেঁচে ছিল সেটাই ভাবলাম যে বিকেলে একটু ফ্রায়েড রাইসের মতো করে দিই বাচ্চারা খাবে আর মনে মনে চিন্তা করলাম যে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আর একটুখানি গল্পও করি যেহেতু শীতকাল সবাই খুব সব জায়গায় বেড়াইতে যাচ্ছে দাদা বাড়ি নানাবাড়ি বাড়ি সবার একটা আনন্দের সময় কারণ শীতকালে কিন্তু সবাই বেড়াইতে যায় ঘুরতে যায় ভালোবাসার কাছের লোকজনের জন্য কিছু যখন আপনি করবেন তখন আপনি হয়তোবা সেই বিনিময়ের কিছু নাও পাইতে পারেন কিন্তু সৃষ্টিকর্তা আপনার জন্য অন্য একটা ভালো জিনিস ঠিকই রেখে দেবে ইনশাল্লাহ সেটা আপনি এক সময় এক সময় পাবেনি সেটা আপনি এখন পান কিংবা দশ বছর পরে পান কিংবা পাঁচ বছর পরে পান পাবেন পাবেন কারণ কোনো কিছুর ফলই আসলে বিথা যায় না এটা আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে যেটা বুঝছি যে আসলে মানুষ মানুষের জন্য যদি কিছু করে তার বিনিময়ে সে যা রিটার্ন সেটা পৃথিবীতেই পেয়ে যায় হয়তোবা সে পায় না তার সন্তানরা পায় আর আমরা সবসময় চেষ্টা এখনকার মানুষগুলো আমরা সব সময় এতটাই সেলফিস হয়ে গেছি যে আমরা এখন যেটা দিই সাথে সাথে তার রিটার্ন চাই এবং সব মানুষের সাথে মানুষের সম্পর্ক কাছের মানুষের সাথে সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট করে ফেলি যার পরে ফলে পরবর্তীতে দেখা যায় যে আমরা তাদের কাছ থেকে কিছু চাইতেও পারি না আশাও করতে পারি না আমরা এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই টাকা পয়সা হইলেই বিদেশে যাই ঘুরতে কিংবা কক্সবাজার বান্দরবন এসব জায়গায় আরও দূরে দূরে অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু কখনো বাড়ির পাশের যে চাচি কিংবা খালা কিংবা ফুপু দেখা যায় যে তারা মাঝে মাঝে একটুখানি কটু কথা বললেও তাদেরকে যদি আমরা মাঝে মাঝে যাই তাদের বাসায় কিংবা তাদের জন্য একটু গিফট নিয়ে যাই হয়তোবা দুই একটা কটু কথা তারা বললেও তারা কিন্তু মন থেকে যে দোয়াটা দেবে আপনি কক্সবাজার যে লক্ষ টাকা খরচ করে আসলেও হয়তোবা কিছুটা আনন্দ পাবেন কিন্তু সেই দোয়া কিন্তু আপনি কখনোই পাবেন না এবং সেই দোয়ার বরকতে হয়তোবা আপনার সন্তান কিংবা আপনার ছেলেমেয়েরা আপনার অবর্তমানে কিংবা আপনার বর্তমানে অনেক আনন্দে এবং সুখে থাকবে যেটা আপনি নিজেও চিন্তা করতে পারতেছেন না তাই আমরা আমাদের উচিত প্রত্যেকের আত্মীয় সম্পর্কটা রক্ষা করা উচিত এবং সবার হকটা পূরণ করা উচিত যদি আমরা তা না করি তার রিটার্ন আসলে খুব একটা ভালো হয় বলে আমি এখন পর্যন্ত দেখি নাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কখনো এরকম এরকম এক্সপিরিয়েন্স অর্জন করেছেন কি না আর এদিকে আমার ফ্রায়েড রাইস মোটামুটি রেডি ডিম দিয়ে কাঁচা ঝাল দিয়ে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মোটামুটি ফ্রায়েড রাইস করে দিছি মেয়ে তো খুবই মজা পাইছে খেয়ে আর মাঝে মাঝে যখন ভাত বেঁচে যায় তখন আমরা কিন্তু সব গৃহিণীরাই এমন ফ্রাইড রাইস বাচ্চাদের করে দেই বাচ্চারাও খেতে পছন্দ করে আর আপনার খাবারটাও প্রপার ইউটিলাইজ হয় খাবার কেউ ফেলবেন না দয়া করে খাবারের জন্যই পৃথিবীটা সৃষ্টি হয়েছে খাবারের জন্যই আমরা বেঁচে থাকি খাবারের জন্য এত কষ্ট করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ